নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে এক গৃহবধূর বিবস্ত্র করে বেধড়ক মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন করা হয়েছে। মানব কল্যাণে আমরা নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পরে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে। কুকুর নিধন নয়, ধর্ষক নিধন করুন, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ধর্ষকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, সুযোগ নয় নিরাপত্তা দিতে শিখি প্রভৃতি ব্যানার নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, এইচ এম সুলাইমান আবিদ, মাহিন ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গৃহবধূকে নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।